নমস্কার বন্ধুরা, হটনেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তোমাদের বন্ধু নরোত্তম শুরু করছি এই ভিডিওটি। তো জানো বন্ধুরা, আজকে অনলাইন ট্রেডিং সম্বন্ধে বিভিন্ন রকমের অ্যাপস অ্যাভেলেবেল। তো আমি আজকে দেখাবো অলিম ট্রেডে অ্যাকাউন্ট কীভাবে ওপেন ওপেন করবে? করবে সে বিষয়ে। তো অ্যাপস ওপেন করার পর এখানে দুটো অপশন থাকবে, একটা রেজিস্ট্রেশন এবং লগ ইন। তো দেখো, ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে, তো সেখানে তোমরা নিজস্ব ইমেল পাসওয়ার্ড এবং USDটাকে সিলেক্ট করে রাখবে। তো আমি এটা পজ করে দিচ্ছি বন্ধুরা। দেখো, আমি এটা সিলেক্ট করে সেটাকে আমি লগ ইন করছি। তো এই প্রসেসটা জাস্ট খুবই ইজি এবং খুবই যে কেউ করতে পারে। তিনটে স্টেপ করেই আমাদের অলিমিটেডের অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, এতটা ইজি অলিমিটেড। তো দেখো, আমি পরপর নেক্সট করতে করতে স্টেপগুলো কমপ্লিট করছি। তো দেখো, ওখানে শেষ করার পর উপরে ক্রস চিহ্নতে ক্লিক করার পর আমার অলিমিটেডের ইন্টারফেসে আমি ডাইরেক্টলি পৌঁছে যাব। তো উপরে এটা ক্রস করে দিচ্ছি, ঠিক আছে। আমি এখন ডিপোজিট করব না। তো দেখো, আমার যে অলিমিটেড তার অ্যাকাউন্ট ওপেন করে ফেলেছি, কিন্তু এখনও এটা পুরোপুরি 100% কমপ্লিট হয়নি। তো এটাকে কমপ্লিট করার জন্য দেখো, লেফট সাইডে 3 লাইন রয়েছে, তো সেখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রোল করব। তো সেখানে আমরা দেখতে পাবো প্রোফাইল। তো প্রোফাইলটাকে আমরা কমপ্লিট করব, তবে আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হবে পুরোপুরিভাবে। তো দেখো, আমার প্রোফাইলটা ওপেন হচ্ছে। তো প্রোফাইলের মধ্যে দুই একটা জিনিস আমাদেরকে ফিল আপ করতে হবে বন্ধুরা, ঠিক আছে। তো সেটা ফিল আপ করার পর আমার অ্যাকাউন্টটা লাইভ হবে বা পারফেক্ট হবে। তো দেখো, প্রথমে আমার নেম, সারনেম, মিডল নেম রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে। তো আমি আমার ডেট অফ বার্থটাকে আমি সিলেক্ট করছি। তো তার আগে মেল ফিমেল ছিল, তো তোমাদের যে জেন্ডার সেটা সিলেক্ট করবে। তো আমার ডেট অফ বার্থটাকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। তো তারপর নিজে দেখো, নেম, সারনেম এবং মিডল নেম। তো নেমের জায়গায় আমার নিজস্ব নেম, সারনেম এবং মিডল নেম যদি থাকে কাউডিট, তাহলে তোমরা দিয়ে দিবে। আমার মিডল নেম নেই, সুতরাং আমি মিডল নেমটা দেব না। যাদের থাকবে তারা অবশ্যই দেবে, যেমন কুমার, এরকম কিছু একটা হয়। এরপরে আমাদের ইমেল আইডি এবং ফোন নাম্বার কনফার্মেশন চাইছে। তো এটা অবশ্যই খুবই অতি প্রয়োজনীয় জিনিস তোমার অ্যাকাউন্টটাকে সিকিউর করার জন্য। তো আমার ইমেল আইডি কনফার্মেশনটাকে আমি নেওয়ার জন্য আমার ইমেল আইডিতে একটা ওটিপি বা অন টাইম পাসওয়ার্ড টাইপের কিছু কোড যাবে, সেই কোডটাকে কপি করে আমাদের অলিমিটেডে অ্যাপসে গিয়ে ওখানে এটাকে কনফার্মেশন নিতে হবে। তো পেস্ট করার পর কনফার্ম করে সেখানে দেখো কনফার্মড হয়েছে। নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার কনফার্মেশনের জন্য সেম প্রসেস যেমনটা আমাদের ইমেলটাই করতে হয়েছিল। তো ইমেল আইডিতে যেমন আমরা করেছিলাম, এখানটাও তেমনটাই হবে। তো এটা কনফার্ম আমরা যখন ট্যাব ট্যাব প্রেস করব, তখনই আমাদের মোবাইল ফোনের মধ্যে একটা মেসেজ আসবে এবং সেখানেও আমরা কনফার্ম করব। তো দেখো, মেসেজ এই দেখো চলে এসেছে। তো আমি এটাকে ওপেন করে সেখানে যে ওটিপিটা এসেছে, সেই ওটিপিটাকে আমরা কপি করব। কপি করে এখানে এসে পেস্ট করব। তো ওটিপিটাকে কপি, কপি টেক্সট করার পর আমরা চলে যাব অ্যাপসে, সেখানে গিয়ে আমরা কনফার্ম করব। দেখো, দুটো কনফার্ম হয়ে গেছে এবং এটা আমাদের পুরোপুরিভাবে কি হয়েছে না, তো অ্যাক্টিভ হয়ে গেছে এবং পুরোপুরি সিকিউর। তো আমাদের দেখো হাই লেভেল অফ অ্যাকাউন্ট সিকিউরিটি। তো আমরা যদি প্রোফাইলে এই জিনিসটা না করি, তাহলে সিকিউরিটি লেভেল অনেক লো থাকবে, যে কেউ আমাদের অ্যাকাউন্টটাকে হ্যাক করে নিতে পারে। তো বুঝতেই পারছো, খুবই ইজি একটা অলিমিটেড অ্যাকাউন্ট খোলা। তো বন্ধুরা, এরপরে আমি তোমাদের দেখাবো যে কি করে অলিমিটেডে
তোমরা করে ফান্ড ডিপোজিট করবে সেইটা। তো এটাও একটা প্রসেস, আমি এই প্রসেসটা দেখাবো যখন আমি আমার ফান্ড ডিপোজিট করে এখানে আমি কাজ করব তখন। তো বন্ধুরা এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।